immediately to bed. Over the next 5 days, I lost. বেঁচে থাকাটাই যখন অনিশ্চিত হয়ে যায় তখন মানুষ কত ভাবেই না বাঁচে। কিন্তু কখনো কি শুনেছেন বেঁচে থাকার জন্য মানুষের বুকে বসানো হয়েছে লোহার ফুসফুস? অবাক হচ্ছেন তাই না? অবাক হলেও সত্য যে পৃথিবীতে এমন মানুষ আছেন যার বুকে রয়েছে লোহার ফুসফুস। এই লোহার ফুসফুস নিয়ে তিনি বেঁচে আছেন 69টি বছর। পল আলেকজান্ডার 1952 সাল থেকে এখনো পর্যন্ত লোহার ফুসফুস নিয়েই বেঁচে আছেন। তিনি পুরো জীবন কাটিয়ে দিয়েছেন একটি লোহার বাক্সে। তাই বলে কি তার জীবন থেমে গেছে? না, তিনি থেমে থাকেননি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, আইন পেশায় প্র্যাকটিস, এমনকি অনুপ্রেরণা দিতে লিখেছেন বইও। লোহার ফুসফুস বুকে ধারণ করে বেঁচে থাকার খবর হয়তো অনেকের কাছে অমূলক মনে হতে পারে, কিন্তু এটা সত্য যে পল আলেকজান্ডারের একটা রোগের কারণে তার বুকে লোহার ফুসফুস বসানো হয়েছে। যদিও সব রোগীর ক্ষেত্রে আয়রন লাং কাজ করে না, তবে পল আলেকজান্ডার 1952 সাল থেকে এখন পর্যন্ত এটা বহন করেই বেঁচে আছেন। জানা গেছে যে পল আলেকজান্ডারের ফুসফুস পোলিও রোগের কারণে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এরপর কোনো উপায়ান্তর না পেয়ে লোহার ফুসফুসই বহন করতে হলো। সেই থেকে লোহার ফুসফুস তার নিত্যসঙ্গী। পোলিও রোগটি 1952 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারী আকার ধারণ করে। বিশ্বের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে যে কয়টি রোগ মানুষকে ঘিরে ধরেছে, পোলিও রোগটি তাদের মধ্যে অন্যতম। সে সময় যুক্তরাষ্ট্রে পোলিও রোগে 60,000-এরও অধিক শিশু আক্রান্ত হয়েছিল। রোগটি যাতে সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য বন্ধ করা হয়েছিল জনসমাগম সহ বিভিন্ন পার্ক ও রেস্তোরাঁ। রোগটি যখন পল আলেকজান্ডারকে আক্রমণ করে তখন তার বয়স ছিল 6 বছর। বৃষ্টিতে ভিজে খেলা করার পর পল আলেকজান্ডারের গায়ে জ্বর আসে। পল আলেকজান্ডারের জ্বরের লক্ষণ দেখে তার মা বুঝে ফেলেন ছেলের হয়তো পোলিও হয়েছে। একটা সময় মায়ের আশঙ্কাই সত্যি হল। সেই থেকে পল আলেকজান্ডার ফুসফুসের ক্ষমতা হারাতে থাকেন। পল আলেকজান্ডারের বাঁচা মরা নিয়ে যখন চিকিৎসকদের মধ্যে দেখা দিয়েছে চিন্তার জট, সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার পরও যখন ব্যর্থ হচ্ছিলেন চিকিৎসকরা, তখন তারা লোহার ফুসফুসের কথা চিন্তা করলেন। শেষ চিকিৎসা হিসেবে তারা পল আলেকজান্ডারকে ট্র্যাকআউট রুমে করে একটা লোহার ফুসফুসে রেখে দেন। জানা যায় এ ধরনের বদ্ধ ট্যাঙ্ক সে সময় ব্যবহৃত হতো পোলিও রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। এরপর 18 মাস হাসপাতালে থাকতে হয়েছিল পল আলেকজান্ডারকে। কিছুটা সুস্থ হলে চিকিৎসকরা লোহার বাক্সসহ তাকে বাসায় পাঠিয়ে দেয়। ধীরে ধীরে পল আলেকজান্ডার সুস্থ হতে থাকেন, সেই সাথে তার আত্মবিশ্বাসও বাড়তে থাকে। তার বয়স এখন 75 বছর। তিনি আত্মবিশ্বাসের জায়গা থেকে চেষ্টা করে অনেক বিদ্যাসহ নানান অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয় হতে পড়াশোনা করে ডিগ্রি নিয়েছেন, বই লিখেছেন, এমনকি পারিবারিক আইন এবং দেউলিয়ার মামলা নিয়ে হুইল চেয়ারে বসেই তিনি আদালতে ক্লায়েন্টদের প্রতিনিধিত্ব করছেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বাক্সে বন্দী হয়ে পড়ছেন পল আলেকজান্ডার। লোহার ফুসফুসের বাইরে এখন তিনি প্রায় অচল।